আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে আমাদের এইচএসসি অ্যাডমিশন কনফার্মেশন আমরা কিভাবে করতে পারি। এর জন্য আমরা প্রথমে যেটি করব যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা লগইন করব। এক্সএ ক্লাস অ্যাডমিশন সিস্টেমে আমরা লগইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফলাফল নামে একটি অপশন আছে। এখান থেকে আমরা প্রথমে চেক করব যে আমাদের কোন কলেজ হয়েছে। সেটি চেক করার জন্য এখানে প্রথমে আমরা আমাদের যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি আমরা দেব। তারপর হচ্ছে আমাদের এখান থেকে বোর্ডটি সিলেক্ট করব। তারপর পাসিং ইয়ার কিন্তু অটোমেটিক চলে আসবে, আপনার যদি পাসিং ইয়ার আলাদা থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা দিতে পারেন। তারপরে এটি যেখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে নিচে আপনার পাবেন যে ভেরিফিকেশন কোড নামে অপশন পাবেন। প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে ভেরিফিকেশন কোড নামে যে অপশনটি আছে সেখানে আমাদের যে টেম্পোরারি ভেরিফিকেশন কোডটি আছে সেই কোডটি আমরা দেব। এখানে টেম্পোরারি ভেরিফিকেশন যে কোডটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ভিউ রেজাল্ট নামে একটি অপশন আছে, সেই ভিউ রেজাল্টের উপর ক্লিক করব। এখানে যে আমরা যার নামে অ্যাপ্লাই করেছি তার নাম কিন্তু এখানে চলে আসে। অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। এখানে কোন কলেজে হয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপরে নিচে আপনারা দেখতে পারবেন যে প্রথম পর্যায়ে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা পেমেন্ট নিশ্চিত করতে পারি, কিন্তু সব তথ্য এখানে দেওয়া আছে। আমরা প্রথমে আমরা কী করবো যে পেমেন্ট আমরা করব। পেমেন্ট করার জন্য আমাদের পার্সোনাল যে বিকাশ অ্যাপসে সেই বিকাশ অ্যাপসে লগ ইন করবো। বিকাশ অ্যাপসে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে এডুকেশন ফি নামে একটি অপশন আছে। এখান থেকে আমরা এডুকেশন ফির উপর ছোটো করে একটা ক্লিক করব। এডুকেশন ফির উপর ক্লিক করার পর নিচে এক্স ক্লাস এক্স অ্যাডমিশন নামে আরেকটি অপশন আপনারা এখান থেকে পাবেন। এটি আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এই যে চারটি ঘর আছে এখানে কিন্তু আমাদের এই তথ্যগুলো দিতে হবে, বোর্ড, পাসিং ইয়ার এবং কি শিশুর রোল নাম্বার এবং কি মোবাইল নাম্বার। এই চারটি ঘরে আমরা ফিল আপ করার পরে নেক্সটে আমরা আবার যাব। প্রথমে আমরা যেটি করব এখান থেকে আমাদের বোর্ড যে বোর্ড আমরা সে বোর্ড সিলেক্ট করব, তারপর পাসিং ইয়ার সিলেক্ট করব। তারপর হচ্ছে আমাদের যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি এখানে কিন্তু আমরা দেওয়ার পরে আরেকবার ভালোভাবে চেক করে নেবেন যেন রোল নাম্বারটি ভুল না হয়। রোল নাম্বারটি এখানে আমরা দিয়ে দিলাম, অবশ্যই নাম আসবে, ভয়ের কোনো কারণ নেই। রোল নাম্বারটি দেওয়ার পরে যেখানে মোবাইল নাম্বার যে একটি মোবাইল নাম্বার লাগে সেই মোবাইল নাম্বারটি এখানে দিলাম। তারপরে আরেকবার আপনারা কনফার্ম করার আগেই কিন্তু আপনারা চেক করে নেবেন যে এটি সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে প্রসেস টু পে নামে অপশন থেকে আমরা কিন্তু কনফার্ম করতে পারি। আমি দেখে নিলাম আমার সব কিছু তথ্য ঠিক আছে কিনা। তারপরে প্রসেস টু পে নামে যে অপশনটি আছে নিচে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের রোল নাম্বার এবং কি মোবাইল নাম্বার সেই সাথে যার নামে আমাদের অ্যাপ্লাইটি করা ছিল তার নাম কিন্তু এখানে চলে আসছে। তারপর নিচে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে আমাদের 335 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। যদি আমার ফোনে 335 টাকার বেশি থাকে তাহলে ট্যাপ অ্যান্ড কন্টিনিউ নামে অপশন ক্লিক করবো। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে 335 টাকা তারা কিন্তু এখান থেকে কাটবে, সেই সাথে 3 টাকা কিন্তু ভ্যাট কাটবে। অবশ্যই 338 টাকা আপনার নাম্বারে রেখে কিন্তু আপনারা এটি পেমেন্ট করবেন। তারপরে নাম চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন রোল নাম্বার সব তথ্যগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন খুব ইজিলিভাবে। তারপরে এখানে এটি কনফার্ম করার জন্য আপনার যে বিকাশের পিন নাম্বার সে বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম নামে যে অপশনটি পাবেন সেখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে লাল কালারে বড় করে কিন্তু আছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে নামে অপশনে যদি আমরা ক্লিক করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিটি পেমেন্ট হয়ে যাবে। ইয়োর এডুকেশন ফি ইজ সাকসেসফুল, তার মানে আমাদের যে ফিটি আমরা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পেমেন্ট করে দিলাম বিকাশের মাধ্যমে। আপনারা কিন্তু এভাবে করে খুব সহজে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। বিলটি পেমেন্ট করার পরে বিলটি আমাদের নিশ্চয়ন হয়েছে কি না সেটি চেক করার জন্য আবার আমরা সেই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পর নিশ্চয়ন ফি নামে যে অপশনটি পাবো সেখানে যাব। সেখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার আবার রোল নাম্বার দেবো, এখানে রোল নাম্বার দেবো। তারপরে এখানে হচ্ছে বোর্ড সিলেক্ট করবো, আমরা কোন বোর্ডের সেই বোর্ড সিলেক্ট করবো, পাসিং ইয়ার। তারপরে এখানে আমরা আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেবো। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড নামে অপশনে আমাদের টেম্পোরারি ভেরিফিকেশন কোডটি দেবো। পি পেমেন্ট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নাম চলে আসছে, আপনার নিঃসায়নের টাকা জমা হয়েছে। এখান থেকে প্রিন্ট করুন নামে অপশনে যদি ক্লিক করি এখানে এটি অপশন পাবো। এখান থেকে চাইলে আপনারা যখন কলেজে ভর্তির জন্য যাবেন সেখানে আপনারা কিন্তু এই এক কপি প্রিন্ট করে নিয়ে যেতে পারেন। এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।